আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমি ক্যাডার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব বিভিন্ন জব পরীক্ষায় বিসিএস তথা বিভিন্ন পরীক্ষাতে এই ম্যাথটি কমন একটি ম্যাথ, কোনো স্বর্ণ বা তামা মিশানো থাকে। এই ম্যাথটি আমি আপনাকে অনলি 20 সেকেন্ডের মধ্যে সলভ করে দিব, দেন আমার নিয়মটা শেখাব। বাট মূল যে সমস্যাটা, যদি আপনার এখানে দেখেন, যদি আপনার অনুপাত একই থাকে, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 5 থেকে 1 বিয়োগ করলে 4, অনুপাত যদি একই থাকে তাহলে কিন্তু অঙ্কটা একদম সহজ। আর যদি অনুপাত থাকে ভিন্ন তাহলে কিন্তু সমস্যাটা, যদি অনুপাতটা একই হয় তাহলে আপনি মোট পরিমাণ হলো 25, ওকে আপনি গুণ করবেন হলো পার্থক্য দিয়ে, পার্থক্য সেক্ষেত্রে একই থাকবে, এই পার্থক্য দ্বারা গুণ করবেন, আর নিচে লিখবেন হলো ছোটো মানটা, কী লিখবেন? ছোটো, মানে এখানে ছোটো আছে 1, 1 লিখবেন ছোটো মান, অর্থাৎ ছোটো মান আর পার্থক্য, ভাগ করবেন ছোটো মান দিয়ে আর পার্থক্য দিয়ে গুণ করবেন, তাহলে অঙ্কটা হয়ে যাবে। ওকে, এবার এই অঙ্কটা খেয়াল করেন, এখানে সমস্যাটা কি? এখানে আমরা প্রথম কাজ হলো এখানে 25 গ্রাম, বাট অনুপাত কিন্তু একই না, তাহলে 25 কে আপনি করা যায় 4 আর 1 5, 5 কে 5 ভাগ করেন 25, 5 গুণ 4 এটা হবে 20, আর 5 আর 1 5, এই 20 আর 5 কত হবে? 25। আবারও বললাম যদি অনুপাতটা ভিন্ন হয় তাহলে কিন্তু এই নিয়মটা, সেক্ষেত্রে অনুপাতটা তৈরি করে না লাগে। তাহলে এখানে অনুপাতটা 4:1 ছিল, এটাকে চেঞ্জ করে কী করলাম? 20:5, তাহলে 25 হয়ে গেছে। কী করতে হবে আমাকে? 5:1 করতে হবে। তাহলে 5:1 করতে গেলে এখন আপনি গুণ করে দেন, এখন আপনি এটা গুণ করে দেন, 5 5 25, আর এখানে অনুপাত 20, কোনখানে গুণ করে দেন। গুণ করার পর আপনি 25 থেকে 20 বিয়োগ করবেন, ভাগ করবেন হলো ঠিক উল্টা মান দিয়ে, 4 3 কি দেখেন তো সোনা কোথায় আছে? 5, সোনা 5 আর তামা হলো 1, ঠিক উল্টাটা 1 দিয়ে ভাগ করবেন, এখানে 1 মানে হলো উল্টা মান দিয়ে উল্টা, তাহলে কত হলো? 25 বিয়োগ 5 5 ভাগ 1 5। যদি অনুপাতটা ভিন্ন হয় তাহলে কিন্তু এই নিয়ম। আর যদি ম্যাথটা আপনি করতে চান তাহলে কীভাবে করবেন? আগে পরিমাণটা বের করতে হবে। তাহলে এখানে 25 গ্রামের মধ্যে স্বর্ণ কত আছে বের করেন, দেখেন স্বর্ণ আছে 25 এর, আমরা একবার করে দিব, 4 বাই হলো 5, কারণ অনুপাত 4:1 যোগ করবেন অনুপাত হলো 5, দেন স্বর্ণ 4 বাই 5, তাহলে কত হলো? 5 আর 1 5 5 5 25 20 গ্রাম। আর তামা কত আছে? তামা আছে হলো 25 এর, তামা পরিমাণটা হলো 1, তাহলে 1 বাই 5, 5 5 25 5 গ্রাম, ফার্স্টে আমার পরিমাণটা লাগবে। ওকে, এখন কি মিশাবেন? স্বর্ণ মিশাবেন, কত আছে? 20, তাহলে 20 সামথিং মিশাবেন, 20 প্লাস 1, আর এখানে তামা কত? 5, কত হওয়া লাগে? 5:1, তাহলে 20 প্লাস 1 বাই হলো 5 5 বাই 1, কোনাখানে গুণ করেন? 20 প্লাস x=25 বা x=25 বিয়োগ 20, এই 5 গ্রাম, এই হলো 5 গ্রাম, এই হলো আপনাদের এই ম্যাথটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি ক্যারিয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।